নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল, নিজের চ্যানেল ডস করিমপুর, আর আমি নিমাই দেবনাথ। আজকে আমরা পার্টনারশিপ অর্থাৎ অংশীদারি কারবারের পার্ট থ্রিতে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে এসেছি, যে অঙ্কগুলি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বারবার এসেছে। দেখো, এখানে এ এবং বি যৌথভাবে একটি কোম্পানি খোলে, এর মূলধন বি এর 3 গুণ এবং এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের 2 গুণ। বছরের শেষে বি 4,000 টাকা লভ্যাংশ পেলে মোট কত লাভ হয়? ভালো করে দেখো কি আছে। এ আর বি দুজন একটি কোম্পানি খুলেছে, এ আর বি দুজন কোম্পানি খুলেছে, এর মূলধন কত? বি এর 3 গুণ। এর মূলধন বি এর 3 গুণ, তাহলে বি এর থেকে বেশি, তাই না? বি এর মূলধন যদি 1 টাকা হয়, এর মূলধন হবে 3 টাকা। আর কি বলেছে? বি এর নিয়োজিত সময়ের 2 গুণ। কার? এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের 2 গুণ। তাহলে এক্ষেত্রেও কিন্তু এর সময় বেশি, বি এর যদি 1 মাস সময় হয়, এর সময় হবে 2 গুণ, মানে ডবল। তাহলে দেখো, 1 মাস হিসাবে মূলধন এর কত? 3 দোকানে 6, আর বি এর কত? 1 কে 1। তাহলে এ ও বি এর মূলধনের অনুপাত হয়ে গেল 6:1। এবার কী দেওয়া আছে? বি এর 4,000 টাকা লভ্যাংশ পেল, বি পেল হচ্ছে এক অনুপাত, এই যে এক অনুপাত সমান কত হলো? 4,000 টাকা। তাহলে আমার কী চেয়েছে এবার? মোট লাভ কত? তাহলে 6 = 7 অনুপাত সমান 4,000 টাকা, 1 অনুপাত, তাহলে 7 অনুপাত কত? 4×7=28,000 টাকা। দেখো, ডি হয়ে গেল তোমার উত্তর। কি বন্ধুরা, কঠিন অঙ্কের সহজ সমাধান। এখানে দেখো, তাই তো, একটি ব্যবসাতে এ এবং বি যথাক্রমে মোট মূলধনের 1/3 এবং 1/4 অংশ, মোট সময়ের 1/4 এবং 1/3 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে, বাকি মূলধন সি 1/2 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। ব্যবসা শেষে 18,000 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? তাহলে ব্যবসা করছে এ, বি এবং সি। এখানে মোট মূলধনের 1/3 এবং 1/4, এ 1/3 অংশ আর বি 1/4 অংশ। তাহলে দেখো, 3 আর 4 লসাগু কত? 12। আমি ধরি মোট মূলধন ছিল 12 টাকা, তাহলে এর মূলধন কত ছিল? 1/3, মানে 12×3=4 টাকা, আর বি এর মূলধন কত? 12×4, তার মানে 3 টাকা। তাহলে সি এর মূলধন কত হবে? বাকিটা সি এর মূলধন, তাহলে 4×3=7, টোটাল 12 টাকা। তাহলে 12-র ভিতরে 7 বাদ দিলে সি এর মূলধন হয়ে গেল 5 টাকা। এইবার দেখো, সময়টা কিন্তু এ বি এর ঠিক উল্টো, এখানে সময় 1/4 1/3 আছে। তাহলে আমি এটাকেও 12 মাস ধরি মোট সময়, তাহলে 1/4 মানে কত? 12/4 মানে এর সময় হলো 3 মাস, আর বি এর টাকা নিয়োজিত ছিল 12/3 মানে 4 মাস, আর সি এর 1/2 মানে 12/2 মানে 6 মাস। তাহলে দেখো, তাহলে আমরা কী পেয়ে গেলাম? এ বি সি এর 1 মাস হিসাবে মূলধনের অনুপাত কত? 3/12:5:6:30, সবাইকে 6 দিয়ে ভাগ করা যায়, 2:2:5। এবার কী বলেছে? মোট লাভ 18,000 টাকা, তাহলে মোট লাভের অনুপাত কত? 2×2=4, 5×6=9, 9:18,000 টাকা। কী চেয়েছে? এর লাভ কত? এর লাভ 2:1, তাহলে 9:1, 9×2=18, তাহলে 2×2=4,000 টাকা। এই দেখো, এ হয়ে গেল তোমাদের উত্তর। দেখো কত কঠিন একটি অঙ্ক আমরা কত সুন্দরভাবে করে ফেললাম। এখানে যদি বলতো বি এর লাভ কত, তাও 2:1 মানে 4,000 টাকা, সি এর লাভ কত? 5:1 মানে 5×2=10,000 টাকা। দেখো পরের অঙ্কতে যাই, পরের অঙ্কতে চলে এলাম। এখানে একটি ব্যবসাতে এ ও বি এর মধ্যে এ মোট মূলধনের 1/4 অংশ 15 মাসের জন্য বিনিয়োগ করে এবং বি লাভের 2/3 অংশ লাভ করে, বি এর মূলধন কত মাসের জন্য নিয়োজিত ছিল? দেখো এখানে এ আর বি দুজনে ব্যবসা করে, দুজনের মূলধন আছে। কি বলছে? এ মোট মূলধনের 1/4 অংশ, তাহলে 4 টাকা যদি মোট মূলধন হয়, এ দেয় 1 টাকা, তাহলে বি দিবে বাকিটা, বি এর মূলধন কত? 3 টাকা। 1/4 অংশ দেয় এ, তাহলে 4 টাকা যদি মোট মূলধন ধরি, তাহলে দেখো এ দেয় 1 টাকা, তাহলে বিটা বাকিটা দেয় 4 টাকার ভিতরে 3 টাকা। তাহলে এর মূলধন কত? 1 টাকা, বি এর মূলধন 3 টাকা। এবার কি বলছে? যে এর মূলধন 15 মাসের জন্য বিনিয়োগ ছিল, তাহলে 15 মাস, এর টাকাটা 15 মাস নিয়োজিত ছিল, বিয়ের টাকা কত মাস নিয়োজিত ছিল? দেখো বিয়ের মূলধন কত মাসের জন্য নিয়োজিত ছিল সেটাই বলেছে, কিন্তু আমাদের কী দেওয়া আছে?
যে বি লাভের 2/3 অংশ লাভ করে। এখানেও দেখো বি 2/3 অংশ লাভ করে, তাহলে মোট যদি 3 টাকা লাভ হয় বি 2 টাকা করে, বি লাভ করে 2 টাকা, তাহলে এ কত করবে 3 টাকার ভিতরে, বি যদি 2 টাকা করে ফেলে এ লাভ করে 1 টাকা। তাহলে আমি এখানে যদি এক্স বসাই, দেখো এখানে যদি আমি এক্স বসাই, তাহলে 3 × 5 = 15, এক্সকে কোনাকোনি গুণ করলে এক্স যোগ এক্স সমান সমান 5 × 2 = 10। এই দেখো 10 মাস হয়ে গেল তোমার উত্তর। দেখো কত সুন্দরভাবে, কত দ্রুত এত জটিল একটি অঙ্ক। এখানে দেখো শুধু এর মূলধন দেওয়া ছিল আর লাভ দেওয়া ছিল বিয়ের, আমরা বিয়ের সময়টাকে এক্স ধরে নিলাম, ধরে নিলে দেখো কত সুন্দরভাবে এক্স সমান সমান 10 আমাদের বেরিয়ে গেলো। এবার কারো কারো থাকে কি এক্স ধরতে অ্যালার্জি থাকে, এক্স ধরলেই মনে হয় যেন স্যার অঙ্ক কঠিন হয়ে গেলো, তাদের জন্য দেখো যাদের এক্স ধরতে অ্যালার্জি আছে, এখানে এ আর বি দেখো ভালো করে দেখো কি হয়েছে, এখানে এর মূলধন কত 1 টাকা, বিয়ের মূলধন কত 3 টাকা, তাই না? আর এ কত মাস টাকা নিয়োজিত রেখেছিল 15 মাস, বি কত মাস টাকা নিয়োজিত রেখেছে সেটি কিন্তু আমার কাছে চেয়েছে দেখো। আর আমরা কি জানি ভালো করে দেখো লাভের অনুপাত কত 1:2, লাভের অনুপাত কত 1:2, তার মানে কি এর লাভ যা হবে বিয়ের লাভ তার ডবল হবে, তাই না? লাভের অনুপাত 1:2, মানে এর লাভ যা হবে বিয়ের লাভ তার ডবল হবে। তাহলে এক মাস হিসাবে এর যা মূলধন হবে বিয়ের মূলধন তার ডবল হবে, তাহলে এর মূলধন কত হচ্ছে 1:15, তাহলে বিয়ের মূলধন ডবল মানে কি 1:2, তাহলে বিয়ের মূলধন কত হবে 30 হবে, 15×2=30। তাহলে 3কে কত দিয়ে গুণ করলে 30 হবে, 10 দিয়ে গুণ করলে, তাহলে 10 মাস হয়ে গেল তোমার উত্তর। দুই রকমভাবে আমরা অঙ্ক করতে পারি, এক্স ধরলেও দেখো কি দিয়েছিল যে এ ও বি একটি ব্যবসা করছে, এ মোট মূলধনের 1/4 অংশ দিয়েছিল, তাহলে আমি কি 1 টাকা 3 টাকায় ভাগ করে নিয়েছি, এ 15 মাস ছিল আর বি কত মাস ছিল আমি জানি না, কিন্তু আমি জানি কি এর লাভ আর বিয়ের লাভের অনুপাত কত 1:2, যেহেতু বি লাভের 2/3 অংশ লাভ করে, তার মানে 3 টাকার মধ্যে বি লাভ করে 2 টাকা, তাহলে এ লাভ করবে 1 টাকা। তাহলে এই যে এখানে দেখো 1 আর 2, তাহলে এর যা মূলধন হবে বিয়ের মূলধন তার ডবল হবে, তাহলে এর এক মাস হিসেবে মূলধন হলো 15, তাহলে বিয়ের এক মাস হিসেবে মূলধন হবে 30, তাহলে এখানে 3 টাকা ছিল, তাহলে কত মাসে 30 হবে, 3×10=30, 10 মাস হয়ে গেল উত্তর। দেখো বন্ধুরা, তোমরা সবসময় বলো যে আমি খুব সহজ সহজ অঙ্ক করাই, হ্যাঁ আমি এটাই চাই যে তোমরা ভাবো যে সমস্ত অঙ্কই সহজ হয়ে গিয়েছে। আমরা পরবর্তীতে একটি ভীষণ ইম্পর্ট্যান্ট অঙ্ক নিয়ে আসছি, যে অঙ্কটি বারবার বিভিন্ন পরীক্ষাতে এসেছে, কিন্তু অঙ্ক যতই ইম্পর্ট্যান্ট হোক, অঙ্ক যতই কঠিন হোক, আমরা এরকমই একবারে মুহূর্তের মধ্যে কীভাবে করতে হয়। দেখো খুব সুন্দর একটি অঙ্ক, একটি ব্যবসায় এ বি সি ও ডি এর মূলধন এইরূপ, কীরূপ আছে, এর মূলধন বাই বিয়ের মূলধন সমান বিয়ের মূলধন বাই সি এর মূলধন সমান সি এর মূলধন বাই ডি এর মূলধন সমান সমান 1/3। তার মানে দেখো এ বাই বি, আমি এর মূলধনকে এ হিসেবেই লিখছি, দেখো বি এর মূলধনকে বি, বি বাই সি সমান সমান সি বাই ডি সমান সমান 1/3। এর মানে কি এ যদি 1 হয় বি হবে 3, আবার বি যদি 1 হয় সি হবে তার 3 গুণ, সি যদি 1 হয় ডি হবে তার 3 গুণ। তাহলে আমি যদি একে 1 ধরি বি কত হবে 3, আবার বিয়ের মান তো 3ই হবে, তাই না? এখানে যদি বিয়ের মান 3 হয় এখানেও বিয়ের মান 3 নিতে হবে, বিয়ের মান যদি 3 হয় সি 3 গুণ, মানে 3×9, আর সি যদি 9 হয় ডি হয়ে যাবে 27। তাহলে দেখো a:b:c:d হয়ে গেল কত, এই দেখো 1:3:9:27, a:b:c:d কিন্তু আমি বের করে ফেললাম, কী হলো মূলধনের অনুপাত কত হলো 1:3:9:27। এইবার কী বলেছে, মোট লাভ 4 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা মোট লাভ হয়েছে, সি এর লাভ কত, তাহলে আমাদের আনুপাতিক যোগফল বের করবো আগে। দেখো 1 আর 3 = 4 আর 9 = 13 আর 27 = 40, এই 40:4 সমান কত, এই 40:4 সমান 4 লক্ষ টাকা। দেখো 40:4 সমান 4 লক্ষ টাকা। আর আমার কী চেয়েছে,
সি, সি মানে নয় অনুপাত, নয় অনুপাত সমান কত টাকা? তাহলে চল্লিশ অনুপাত সমান, চল্লিশের পরে কটা শূন্য আছে? এক দুই তিন চার। তাহলে নয় অনুপাত সমান নয়ের পরে কটা শূন্য হবে? চারটি শূন্য, এক দুই তিন চার। তাহলে নব্বই হাজার হয়ে গেল তোমার উত্তর, বি হয়ে গেল তোমার উত্তর। দেখো কিছুই না, আমি কি করেছি, এর মূলধন বি এর মূলধনের যে সম্পর্ক, দেখো এ সব থেকে ছোটো তো, তাই না? সেখানে একে এক ধরে নিয়েছি, তাহলে এ এক হলে বি তিন, আর বি যদি তিন হয় এটা সি তিন গুণ হবে নয়, আর সি যদি নয় হয় ডি তিন গুণ সাতাশ, তাহলে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি আমি বের করে নিলাম। মোট দেখো মোট মূলধনের অনুপাত পেয়েছি, তাহলে এটি লাভের অনুপাত, তাহলে মোট লাভের অনুপাত চল্লিশ, চল্লিশ মানে চার লক্ষ টাকা। আর চেয়েছে সি এর লাভ কত, সি এর লাভ নয় অনুপাত মানে নব্বই হাজার টাকা হয়ে গেল তোমার উত্তর। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা আলতো করে লাইক করে দিও, আর কোন অঙ্ক তোমাদের ভীষণ কঠিন লাগে, কোন অধ্যায়ের অঙ্ক তোমরা সহজে করতে পারো না, দ্রুত করতে পারো না, অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা আমার ভিডিও ভালোবাসো, আমাকে ভালোবাসো, অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সকলকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।